সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। কি হচ্ছে মা? রবি, তুই কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছিস, সবকিছুর একটা সীমা থাকে। তুমি ওর সাফাই গেও না মা, আমি আজকে নিজে চোখে দেখেছি বিশুকে ওর হাতে ওষুধ দিতে। আমি নিজে ওকে ওষুধ আনতে পাঠিয়েছিলাম। জানি তো তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তুমি বিশুমন সবাই মিলে একাত্ম হয়েছে আমার বিরুদ্ধে। আমি যখন ওষুধ আনতে গেছিলাম রাস্তায় আমার বিশুর সাথে দেখা হয়েছিল। আমার শরীর খারাপের কথা শুনে একটা চায়ের দোকানে আমাকে বসে ও নিজে আমাকে ওষুধ কিনে দিয়েছে। দেখবেন দাঁড়ান। দেখুন মা, এই ওষুধটা কিনে দিয়েছে। রিমোন, এসব কথা বলে তুমি আমার মাকে ভুলাতে পারবে কিন্তু আমাকে ভুলাতে পারবে না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। তাহলে বিশ্বাস করতে হবে না। তুই যদি অবিশ্বাস তাহলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো না, আমার শরীরের সব কিছু পরীক্ষা করে দেখো। আর তাও যদি শান্তি না হয় তাহলে আমাকে একেবারে শেষ করে দাও। আমি বুঝে গেছি, আমি স্পষ্ট বুঝে গেছি, এই জগতে আমার কেউ নেই, আমি একা, আমি একা। হ্যাঁ, মা বউ কেউ আমার নয়, আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই আমার, আমি নিজের পথ নিজে বেছে নেব। তোমাদের চরম শিক্ষা দিয়ে আমি ছাড়ব। কি করছিস না কি কি করছিস? জেনে রাখো তোমরা, এই বাড়িতে আমি আর ফিরবো না, কোনো ফিরবো না। তুমি তোমার আদরের বৌমাকে নিয়ে থাকো, আর পারলে বিশুকেও এখানে রেখে দাও। রবি, এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনার প্রিয় সিরিয়াল কন্যাদানের পুরো এপিসোড একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।